বৃষ্টিতে দুর্ভোগে রোহিঙ্গারা অন্যত্র যাওয়ার চেষ্টা অনেকের, 70 জনকে ক্যাম্পে ফেরত, ত্রাণ বিতরণের স্থান নির্ধারণ। মিথ্যা তথ্য দিয়ে নবম ভয়েস বোর্ড গঠনে বিলম্বের অভিযোগ সাংবাদিক নেতাদের, 20 সেপ্টেম্বর ঢাকায় অনশন। এবং খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল দাবি, ঘেরাও কর্মসূচিতে 144 ধারা, 28 সেপ্টেম্বর হরতাল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশে চট্টগ্রাম সংবাদে, সাথে আছি আমি ইসরাত জাহান। বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন রোহিঙ্গা শরণার্থীরা। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ায় উড়ে গেছে তাদের মাথার উপরে থাকা ছাউনি। এই অবস্থায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশুরা, আর ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা এড়াতে স্থান নির্দিষ্ট করে দিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার থেকে শরণার্থীরা দেশের অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছে। আজও 70 জনকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ। সহকর্মীদের সহায়তায় ফারজানা শ্রাবন্ত রিপোর্ট। আবাসন, খাদ্য আর চিকিৎসা সংকট তো আছেই। এবার গত রাত থেকে টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন রোহিঙ্গা শরণার্থীরা। ক্যাম্পের ভেতরে ও বাইরে পলিথিনের অনেক ছাউনি উড়ে গেছে, জমেছে পানি, গাদাগাদি করে থাকছেন অনেকেই, কারো আবার সম্বল একটি মাত্র ছাতা। বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে শিশুরা। ক্যাম্পগুলোতে পানি জমে যাওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে আছে তারা। এদিকে সরকারের পাশাপাশি রোহিঙ্গাদের ব্যক্তি উদ্যোগেও দেয়া হচ্ছে ত্রাণ। তবে বিচ্ছিন্নভাবে ত্রাণ দেয়ায় ঘটছে বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে আহত হচ্ছেন অনেকে। এ অবস্থায় রোহিঙ্গাদের জন্য ত্রাণ বিতরণ ক্যাম্পের আশপাশে 12টি স্থান নির্ধারণ করে দিয়েছে প্রশাসন। এছাড়া রোহিঙ্গা শিশুদের স্বাস্থ্য সেবায় দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ 3টি টিকা। টিকাদান কার্যক্রম চলবে 23 সেপ্টেম্বর পর্যন্ত। গুলিবিদ্ধ, কাটা, জখম সহ নানা রোগে আক্রান্ত রোহিঙ্গাদের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে খোলা হয়েছে আলাদা সার্জারি ইউনিট। উখিয়া, টেকনাফে কাজ করা এনজিও এবং জাতিসংঘ নিয়ন্ত্রিত হাসপাতালগুলোতে জায়গা না হয় অনেক শরণার্থী ছুটে আসছেন কক্সবাজার সদর হাসপাতালে। হাসপাতালের 250 বেডের মধ্যে শতাধিক তাদেরই দখলে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি সত্ত্বেও অনুপ্রবেশকারী রোহিঙ্গারা কক্সবাজার থেকে অন্যত্র যাওয়ার চেষ্টা করছে। রোববার দুপুরেও কক্সবাজার টেকনাফ সড়কের লিংক রোড থেকে অনুপ্রবেশকারী 70 রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে আটক করে উখিয়ার কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ। উখিয়ায় এখনো পাহাড় কেটে বসতি গাড়ছে রোহিঙ্গারা। এদিকে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশে বসবাসরত রাখাইনরা। অনেক অনেক লোক গুলি দিয়ে এদিকে চলে আসছে, অনেক নিরীহ, অমানবিক বলে আমি মনে করি। আজও সীমান্তের ওপারে মিয়ানমারের লংডু এলাকায় আগুন ও ধোঁয়া দেখা গেছে। নির্যাতনের মুখে এখনো থামেনি রোহিঙ্গা অনুপ্রবেশ। ফারজানা শ্রাবন্ত, একুশে টেলিভিশন। কক্সবাজারের উখিয়ার পালংখালী শরণার্থী ক্যাম্প এলাকায় আছেন সহকর্মী মানিক শিকদার, জানাচ্ছেন সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি। পাহাড় ইতিমধ্যে কাটা হয়ে গেছে এবং সেই পাহাড় কেটে রোহিঙ্গা শরণার্থীরা আশ্রয় নিয়েছেন। এই পাহাড় কাটার ফলে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে, বিশেষ করে পরিবেশে একটা চরম ভারসাম্যহীনতা একটা সম্ভাবনা রয়েছে। সরকার নির্ধারিত করেছে 12টি স্পট, সেই 12টি নির্দিষ্ট স্পটে যেন তারা ত্রাণ দেয়, সেটার জন্য বারবার জেলা প্রশাসন যারা ত্রাণ নিয়ে আসছেন তাদেরকে অনুরোধ করা করছেন। কিন্তু তারপরও দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে যত্রতত্রভাবে ত্রাণ দেওয়া হচ্ছে, যার ফলে রোহিঙ্গারা রাস্তায় অবস্থান নিয়েছেন এবং এখান থেকে তারা দেশের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে তারা চলে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে যারা ভাবছেন তারা বলছেন যে তাদেরকে একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এছাড়া আরেকটি বিষয় যেটা হচ্ছে, গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টিপাতের ফলে অনেক শিশুরা এই বৃষ্টিতে ভিজে রোগাক্রান্ত হয়ে গেছে ইতিমধ্যে এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। শারীরিকভাবে তারা বিভিন্ন রোগে, ঠান্ডা এবং জ্বর সর্দি কাশি এরকম অবস্থা হয়েছে শিশুদের। তো এই ছিল আমার কাছে এখানকার থাকা সর্বশেষ খবর।
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র সহ দুইজনের মৃত্যু হয়েছে। নগরীর পতেঙ্গা ও বাকলিয়ায় দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ জানায়, সকালে চট্টগ্রাম বিমানবন্দর সড়কে বাস অটোরিকশা সংঘর্ষে নুরুল ইসলাম নামে একজন গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুপুরে বাকলিয়া থানার পাঁচ নম্বর ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় নাজিবুর রহমান নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে নবম ওয়েস্ট বোর্ড গঠন বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা। সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতারা অবিলম্বে তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। 20 সেপ্টেম্বর ঢাকায় অনশন কর্মসূচির ঘোষণাও দেওয়া হয় সমাবেশ থেকে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য নবম ওয়েস্ট বোর্ড গঠনের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এতে বিএফইউজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন। দেশের সমস্ত ইউনিয়নে আগামী এক মাসের মধ্যেই নবম ওয়েস্ট বোর্ড বাস্তবায়নের দাবিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। বিএফইউজের মহাসচিব বলেন, ওয়েস্ট বোর্ড গঠন নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করছেন তথ্যমন্ত্রী। এই মিথ্যাবাদী তথ্যমন্ত্রী সেই কাজগুলি 15 দিনের প্রতিশ্রুতি দিলেও আজকে 5 বছর পার হয়ে গেছে, সেই কাজগুলি তিনি করেন নাই। বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, তথ্যমন্ত্রীর মিথ্যাচারের কারণে নবম ওয়েস্ট বোর্ড গঠন বিলম্বিত হচ্ছে। অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, সাংবাদিকরা সরকারি কর্মচারীদের চেয়ে বেশি বেতন পায় এমন তথ্য প্রমাণ করতে পারলে ওয়েস্ট বোর্ড আন্দোলন থেকে সাংবাদিকরা সরে আসবে। তথ্যমন্ত্রীর প্রথম মিথ্যাচার, তিনি বলেছেন যে 2018 সালের সেপ্টেম্বরের আগে ওয়েস্ট বোর্ড হবে, কারণ এখন পর্যন্ত 5 বছর হয় নাই। 2012 সালের জুন মাসে আমাদের ওয়েস্ট বোর্ড গঠিত হয়, তার 1 বছর পরে ওয়েস্ট বোর্ডের ওয়েদার বাস্তবায়ন হয়। আজ ওয়েস্ট বোর্ড যেদিন থেকে ঘোষণা করা হয় সেদিন থেকে তারিখ ঘোষণা করলে ইতিমধ্যে 5 বছর অতিক্রান্ত হয়ে যাবে। কাজে তিনি সরকারকেও বিভ্রান্ত করছেন, মানুষকেও বিভ্রান্ত করার চেষ্টা করছেন। রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা লাঘবের দায়িত্ব নিয়ে বর্তমান সরকার বিশ্ববাসীর কাছে যে উদারতা ও মানবিকতার পরিচয় দিয়েছে তারও প্রশংসা করেন তিনি। বাংলাদেশের যে মানবিক চেহারাকে শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীনে প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে জেলা পরিষদ ভবন ঘেরাও কর্মসূচিতে 144 ধারা জারি করেছে প্রশাসন। খাগড়াছড়ি জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এই কর্মসূচির ডাক দিয়েছিল। সংঘর্ষ এড়াতে উপজেলা পরিষদ থেকে স্বনির্ভর বাজার পর্যন্ত এলাকায় সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 144 ধারা জারি করে জেলা প্রশাসন। সকাল থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সকালে সংবাদ সম্মেলন করে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, অন্যায় ও অযৌক্তিক দাবি পূরণ না করায় এবং তাদের পরীক্ষার্থীরা কৃতকার্য না হয় একটি মহল জেলা পরিষদের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। পরে সমাবেশ থেকে নিয়োগ কার্যক্রম বাতিল না করলে 28 সেপ্টেম্বর হরতাল কর্মসূচির ঘোষণা করা হয়েছে। শেষ করছি 21 চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বৃষ্টিতে দুর্ভোগে রোহিঙ্গারা অন্যত্র যাওয়ার চেষ্টা অনেকের, 70 জনকে ক্যাম্পে ফেরত, ত্রাণ বিতরণের স্থান নির্ধারণ। মিথ্যা তথ্য দিয়ে নবম ওয়েস্ট বোর্ড গঠনে বিলম্বের অভিযোগ সাংবাদিক নেতাদের, 20 সেপ্টেম্বর ঢাকায় অনশন। এবং খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল দাবি, ঘেরাও কর্মসূচিতে 144 ধারা, 28 সেপ্টেম্বর হরতাল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরে সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।